আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আমি টিপিটা কী কী কাজ করবো এটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকবেন। এটা আমি ভর্তা বানাইতেছি সকালবেলায়, আমি দিনের ভর্তা আর পুঁটি মাছের শুটকির ভর্তা বানাইতেছি 10টা বাজে। তো আমার আম্মু খিচুড়ি দিছে, খিচুড়ি দেওয়া ভর্তা দিয়ে খামো আমরা সবাই আছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ রহমতে সবাই ভালো আছে, সবার জন্য সুস্থ থাকে, সহি সালামতে থাকে, আল্লাহ যেন হেফাজত রাখে। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন আমার জন্য দোয়া করে আর দয়া করে আমাদের পাশে থাকে। এটা আমার পাটা হয়ে গেছে না, পুঁটি মাছের শুটকি না সামদা মাছের শুটকি। ধন্যা পাতারি দিয়ে দিছি, ধন্যা পাতা ফ্রিজে রাখছিলাম, ধন্যা পাতারি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গা। ভর্তাটা উঠাই লাইতেছি, এলাচিরও ভর্তা বানানো, তিন চারটা মরিচ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ রসুন দুটোই ভাজিয়ে নিছি আমি। কালি জিরাটি দিয়ে দিছি, ভর্তাটা বানানি হয়ে গেছে গা। আমার পরে যখন কাজে তা আসি তখন আমার আম্মু খিচুড়ি দিছে, খিচুড়ি নিয়ে আইসি, আইন আমরা খাইতেছি আমি সুরাইয়া বসা লইছে। তো সুমাই আবার করতেছে কি আয়াতের মুহে দিতেছে খিচুড়ি খাওয়ানোর লেগে, তো আমি আবার কই জাল দিও না। সবজি দিয়ে খিচুড়ি রান্না করছে, অনেক মজা হয়েছে। খাইছিলাম খুদের ভাত রান্না করতাম, খুদের ভাত রান্না করি নাই, আম্মু খিচুড়ি দিছি দেখা। তো ভর্তা বানাইছিলাম এটার লাগিয়াই, খুদের ভাত দিয়ে খাওয়ানোর লাগিয়া, আর খিচুড়ি দেখা আর খুদের ভাত রান্না করি না, ভর্তা দিয়ে খাইতে আছি খিচুড়ি। এটা কাটাকুটি করতেছি, এটা কালকে দুপুরবেলা করলারই ফলিয়া নিতেছি আমি। সিম কাটতেছি, দু তিনটা আলু দিম সিমের সাথে, করলার সাথেও আলু দিছি আমি। তরকারি ধুয়ে নিতে আসি, দুধ
দোয়াটা আমার শেষ হয়েছে গা দোয়া দাই দেন তো আমি রান্নাটা বসাই দিছি তো পারভেজের বাবা কইছে ডাল রান্না করতাম ডাল রান্না করব মুসলি মাছের মাথা দিয়া 12টা বাজে রান্নাটা বসাই দিছি আমি পাখির ঘরে একটা জানালা আছে জানালা খুলে দিলে রোদ আসে তো এটা আমার আজকের ভিডিও না এটা কালকের ভিডিও আদা বাটা জিরা বাটা দিয়ে দিছি আমি লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া বইনার গুঁড়া মশের গুঁড়া দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি দুইটা মরিচ দিয়ে দিছি কাঁচা মরিচ দুইটা তেজপাতা দিয়ে দিছি ফুল মাছের মাথা দিয়ে দিছি ফুল মাছের মাথা দুইটা তো ভার বসে বাবা ফুল মাছ আনছিল ডাল খাওয়ানোর লেগটা দুদিন রান্না করে আসছিলাম একদিন রান্না করছিলাম ফুলকপি দিয়া আরেকদিন বোনা করে দিয়েছিলাম আর আজকে রান্না করতে আসি মাছগুলো ডাল দিয়া কষা নুয়ে গেছে পানি দিয়ে দিছি কষা নিয়ে হইতেছে ডালটা দিয়ে দিছি ক্যামেরা কি ডিস্টার্ব করতেছে অনেক বিরক্ত লাগে ক্যামেরাটা ডিস্টার্ব করলে বিন্দা হাতা দিয়ে দিছি আমি এই পাশে আবার চুলাতে পাতিলটা বসাই দিছি আর একটা তরকারি বসানো লবণ দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিছি হলুদ দিয়ে দিছি আধা চামচ দই মসুর গুঁড়া দিছি এক চামচ ধনিয়া গুঁড়া দিছি আধা চামচ নাড়া দিতেছি সিঙ্গি দিয়ে দিছি সাথে আলু আছে আমি পাশে আবার করলাটা ভাজি করব করলাটা দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিছি লবণ দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি কষা নিয়ে গেছে গা পানি দিয়ে দিছি তেলা ভুইয়া মাছ দিয়ে দিছি তেলা ভুইয়া মাছ আনছিলাম যে মাছ শেষ হয়ে গেছে গা ফ্রিজে আর কি মাছ নাই করলা আবার মশলা মশলা না করলে খাইতেছে না ভালো করে ভাজি করতে হয় মশলা ভাজি করে লাল লাল করে ধনিয়া পাতা দিয়ে দিছি এটা দুপুরের খাবার কালকের দুপুরের খাবার কালকে দুপুরে আমরা খাইছিলাম আর রান্না করছিলাম আমি এটি কালকে ভিডিও করে রাখছিলাম আজকের কিছু ভিডিও আছে আর কালকের কিছু ভিডিও আছে একসাথে মিলাই আমি আজকে ভিডিও আপলোড দিব আমার ভাইয়ের মেয়েও আছে খাইতেছে আমি আবার ক্যামেরাটা দূরে রাখছি আপুরা ভাইয়ারা আমি যদি কথা কিনু ভুল করে থাকি তো আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই তো কালকে রাত্রের বেলা আয়াতের বাবা এই আঙ্গুল ফল আনছে আয়াতের লাগিয়া আয়াতের মুহে গা হয়েছে তো কিছু খাইতে পারে না সুজি দুদিন ধরে খাওয়াইতে পারি না সুজি আর কিছু মুখ হয়ে দেয় না তো আঙ্গুল ফল দিয়ে গলা করে দিয়ে দিয়েছে সুমাইয়া আঙ্গুল ফল দিয়ে খাইতেছে মশাল্লা দিলে আজকে আবার আয়াতের লেগে কমলা আনছে কমলা সিল্লা দিছে আয়াতেরে আবার আয়াতে কমলা খাইছে মাশাল্লা দিলে একটা ফুস খাইছে বেশি খাই নাই গিয়া গলার যে বাজ্যা গেছে গা
সুমাইয়া গোসল করাইতেছে আয়াতরে কাল না আয়াতরে গোসল করাই নাই গা সুমাইয়া সাবান দিয়ে ভালো মতন গোসল করাইতেছে আয়াতরে গেঞ্জিটা খুলি না গেঞ্জি সাথে গোসল করাই উদ লাগাই গোসল করাই না আয়াতরে তারে ঘর ঝাড়ু দিতেছি আমি রান্নাটা শেষ করে ঘর ঝাড়ু দিতেছি গড্ডা ঝাড়ু দিয়ে গড্ডা মুছমু তো সুমাইয়া না সুরাইয়া আবার ক্যামেরাটা ধরে রাখছে ঘর দুয়ার মুচ্ছা তুইয়া শেষ করে গোসল কইরা ঘরে নামাজ পড়মু দুপুরের নামাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ।